হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে আপনাদের দোয়ায়। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে আপনারা কিভাবে মোবাইল দিয়ে প্রফেশন, আপনাদের সৌদি আরবের ভিসাতে প্রফেশন আছে, ওই প্রফেশনটা কিভাবে চেক করবেন তা নিয়ে বিস্তারিত। তো অনলাইন থেকে কিভাবে প্রফেশনটা চেক করবেন সেটা আমি দেখাচ্ছি। আমরা চলে গেলাম আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যে যে লিঙ্কটা আমি লিখতেছি, এস বিপি QIBASA, এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পাবেন এবং দেখেন সাইডে শো করতেছে। তো সেক্ষেত্রে আমি এখানে চলে গেলাম। এই সাইডে যাওয়ার পর এটা দেখেন আরবি হয়ে রয়েছে। তো আমরা এখন এটাকে ইংলিশ করব, থ্রি ডটের উপর ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে যে দেখেন ইংলিশ লেখাটা আছে একদম নিচে, ইংলিশে ক্লিক করলাম। ইংলিশে ক্লিক করা মাত্র পেজটা লোডিং হবে। এই যে লোডিং হয়েছে, এখন ইংলিশ হয়ে গেছে দেখেন। এখন ইংলিশ হয়ে যাওয়ার পর আমি চলে যাব নিচের দিকে স্ক্রল করে। আবার এই দেখেন এখানে ক্লিক, এই ক্লিকে অপশনে ক্লিক করে এখানে যেটা আছে এলিজিবিলিটি অফ ওয়ার্কার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নতুন আরেকটা পেজ, ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখেন এখানে সার্চ উইথে যাব, আকামা সিলেক্ট করব, আর পাসপোর্টের নাম্বার ফর ন্যাশনালিটি লেবার অনলি, এটা হচ্ছে এখানকার যে তাদের জন্য, সৌদি আরবের জন্য। তো আমরা এখানে আকামার নাম্বারটা দেব, আমার দেখতে পাচ্ছেন আমি আমার আকামার নাম্বারটা দিতেছি। তো আকামার নাম্বারটা দেওয়ার পর আমি রোবট নোটে রোবটে ক্লিক করব। ক্লিক করে ক্লিক এখানে চাপ দিব, চেক, যেখানে চেকে চাপ দেওয়ার পর দেখেন আমারটা দেখাচ্ছে ডাটা নট অ্যাভেলেবল। তো সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না, আমি অন্য জায়গা থেকেও আবার চেক করতে পারবো। তার জন্য আরেকটা পদ্ধতি আছে, পদ্ধতিটা হলো তাওয়াক্কাল। তো তাওয়াক্কাল থেকে কীভাবে চেক করতে হয় এটা দেখাবো। আমরা আমাদের তাওয়াক্কালনা অ্যাপসে ঢুকে যাব। ঢুকে গিয়ে ওখান থেকে দেখাবো কীভাবে প্রফেশনটা চেক করা যায়। এখনই আমার ক্লিক করে আমার তাওয়াক্কালনা অ্যাপে চলে যাব। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসে ঢুকে গেলাম। অ্যাপসে ঢুকার পর আমার লোডিং করে আমার আইডিটা চলে আসছে। চলে আসার পর আমি কোথায় গেলাম, ড্যাশবোর্ডে। তো এখানে হোম পেজ আছে, তারপরে আছে আপনার সার্ভিস, তারপরে হলো ড্যাশবোর্ড। তো আমি দেখাচ্ছি আমার পিকচারটা দেখেন, এখানে সাইডে এই অপশানটাতে ঢুকলে, ঢোকার পরে যে যেখানে আমি মার্ক করলাম এটা হচ্ছে অকুপেশন, যেটা হচ্ছে আমার পেশা। তো পেশা আসলে প্রফেশন, অকুপেশন সব মিলায় জিলায় যেটাকে বলা হয় পেশা, আমরা পেশাটা বের করলাম। তো আমার পেশাটা হচ্ছে নর্মাল ওয়ার্কার, তো আমি একজন সাধারণ শ্রমিক আর কি। যাই হোক, এভাবে বের করে নেবেন আপনারা। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিবেন। এবং অনলাইন থেকে আমার ডাটাটা বের হয় নাই, যাই হোক এটা মনে হয় আমার নেটওয়ার্কের সমস্যা ছিল। তো আর আজকের মতো ভিডিও শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ। আপনারা দুটোটা পদ্ধতি দেখছেন, দুটোটাতেই সে চেষ্টা করে বের করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।